রাতের রেসিপি হচ্ছে বেগুন ভর্তা। বেগুনটাকে পুড়িয়ে খোসা ছাড়িয়ে রাখা হয়েছে। পেঁয়াজ কুচি, আদা কুচি আর সঙ্গে হচ্ছে কারি পাতা। এই কড়াইতে তেল দিলাম, সাদা তেল। তেলের উপরে পেঁয়াজ কুচি, আদা কুচি আর কারি পাতা দিয়ে দেবো। নতুন রেসিপি, আমি কারি পাতা দিয়ে আজকে একরকম বানাচ্ছি। নতুন একটা রেসিপি হবে, বেগুন ভর্তা আশা করি সবারই ভালো লাগে। টমেটো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, এক লঙ্কা গুঁড়ো দিয়েছি আর বেগুন গুঁড়োটা দিয়েছি। স্বাদ মতো নুন দিচ্ছি। বেগুন ভর্তা কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। কালার সব কিছুই খেতেও খুব টেস্ট হয়েছে। তো রান্নাটা যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আপনারা এই রান্না করে খাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অতি অবশ্যই করে দেবেন।